দর্শক, গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ম্যাচ হারার পর চিলির রেফারিকে নিয়ে কড়া সমালোচনা করলেন ফার্নান্দো দিনিস। তারই প্রমাণ মিলল আমাদের হাতে। আপনারা পুরো ভিডিওটি দেখুন এই চিলির এই রেফারি কীভাবে হারিয়ে দিল ব্রাজিলকে। মূলত এই ম্যাচে মোট 42টি ফাউল হয়েছে, সেখানে 26টি ব্রাজিলের এবং 16টি আর্জেন্টিনার। সেই ম্যাচে কিন্তু হলুদ কার্ড ব্রাজিল দেখেছে 3টি এবং রেড কার্ডও সাথে একটি পেয়েছে তারা। মূলত আমরা দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, সেটা হলো রাফিনিয়া যখন একটা কর্নার করে তখন কিন্তু কর্নারটা সরাসরি বলটা চলে যায় ডিফেন্ডার একজন মোলিনার কাছে, রোমেরোর কাছে। রোমেরো যখন আসলে বলটি ঠেকাতে পারছিলেন তখন কিন্তু তিনি হাত দিয়ে বলটি ঠেকিয়ে দেন। স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ভিডিওতে যে হাত দিয়ে রোমেরো বলটা ঠেকিয়েছে, অথচ এটা কিন্তু রেফারির চোখেই পড়ে নাই। আর যদি এটা চোখে পড়তো তাহলে কিন্তু শিওরভাবেই পেনাল্টি পেত ব্রাজিল। এটা হলো প্রথম রিজন। দ্বিতীয় রিজনটা হলো জোলিংটনের রেড কার্ড। এটা কোন যুক্তিতে রেড কার্ড হয়, প্রশ্ন আমাদের অনেকের, ব্রাজিল ভক্তদের প্রশ্ন রেফারির কাছে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রদ্রিগো ডিপল সুন্দর করে তার হাতটা ধরে আছে জোলিংটনের, যখন তিনি যাচ্ছে তখনই কিন্তু হাতটা জোরে করে ধরিয়ে আছেন। তারপর এক সময় আসে জোলিংটন কিন্তু বলটা তার থেকে তার সতীর্থর কাছে বলটা পাস করে দেয়, তারপরে দেখা যাচ্ছে রদ্রিগো ডিপল কিন্তু হাতটা ছাড়ছেনই না। অবশেষে কিন্তু জোলিংটন মেজাজ হারিয়ে রদ্রিগো ডিপলকে একটা ধাক্কা দেয় তো ছোট করে। সে ধাক্কায় অবশ্য কোনো রকম ব্যথা পাননি তিনি, তবে তিনি এরকম রিয়াকশন করলেন যেন তিনি একবারে অজ্ঞানী হয়ে গেছেন, মারা যাবেন এরম একটা পরিস্থিতির মধ্যে হয়েছে। চরম একটা অভিনয় করলেন রদ্রিগো ডিপল। আসলে তারপরেই কিন্তু রেফারি সরাসরি রেড কার্ড বের করে জোলিংটনকে রেড কার্ড দেখিয়ে দিল। তারপরেই তো মূলত ফার্নান্দো দিনিজ আসলে এই কথাগুলো তিনি বলেছিলেন যে কী কারণে আসলে এরকম বললে রেফারি। সেজন্য আসলে অনেক ব্রাজিলিয়ান ভক্ত, অনেক ব্রাজিলের সংবাদ মাধ্যম এবং অনেক স্টাফ কোচ প্লেয়াররা সহ সবাই বলছে আর্জেন্টিনা 14 জনকে নিয়ে খেলেছে। 14 জন কীভাবে? সেখানে 11 জন প্লেয়ার, লাইসম্যান এবং রেফারি সহ মোট 14 জন খেলেছে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে। সেই কারণে কিন্তু ব্রাজিল ম্যাচটা হেরেছে। দর্শক, আপনাদের কাছে কী মনে হয়, এই দুটি ভুল সিদ্ধান্ত যদি আর রেফারি না দিত, আর তো অনেক বাদই দিলাম, জাস্ট এই দুটি ভুল সিদ্ধান্ত যদি তারা না দিত তাহলে কিন্তু আজকে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। আপনার কী মনে হয় অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।